আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় রোজা, আর আজকের রোজাকে ঘিরে কী কী আয়োজন, কী কী করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রোজার সময় আসলে ঘুমটা আমাদের কারোই পূর্ণ হয় না, কারণ ফজরের নামাজ পড়ে বিছানা যেতে যেতে প্রায় 5:30 থেকে 6টা বাজে, আবার 7টার মধ্যে উঠতে হয় কারণ দুই ছেলেরই স্কুল থাকে, তো কেয়ার করা। আর আমার শরীরটা যেহেতু অনেকদিন ধরে বেশ খারাপ যাচ্ছে, প্রচণ্ড কাশি, রাতে এক ফোঁটাও ঘুমাতে পারি না, তো এর মধ্যে দিয়েই আর কি দিন কাটাচ্ছি। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যে অবস্থাতে রাখে তার জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। প্রথম রোজায় আমরা টুকিটাকি একটু তেলে ভাজা জিনিস খেয়েছি, দুজনেরই বেশ গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়ে গিয়েছে, যে কারণে আজকে চিন্তা করেছি কোনো ধরনের তেলে ভাজা জিনিস করব না, হালকা একটু ফল শরবত দিয়ে ইফতারি করে তারপরে নামাজ পড়ে সরাসরি হচ্ছে ভারী খাবার খেয়ে নেব একটু। আর শরীরটা যেহেতু অনেকটা খারাপ তাই অনেক কিছু আয়োজন করার মতো ধৈর্যও আমার নাই, তাই ঝটপট চিন্তা করেছি যে একটু পোলাও রান্না করে দিই, সাথে অল্প গরুর গোশ ভুনা করে দিই, যেটা বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো আমার যেহেতু রোজার আগে তেমন কোনো কিছুর আয়োজন ছিল না, একটু একটু করে প্রতিদিন রেডি করে নিচ্ছি। জিরার গুঁড়াটা করা ছিল না, যে কারণে গতকালকে আলুর চপে জিরার গুঁড়া দিতেও পারিনি, তাই আজকে জিরার গুঁড়োটা করে নিচ্ছি। এরকম প্রতিদিন একটু একটু করে আর কি রেডি করে নিতে হবে। তো গতকালকের যে লাউ রান্না করেছিলাম তা দেখা যায় 1/3 ভাগও খাওয়া হয়নি, আজকে আবার সেটাকে একটু জাল করে নিচ্ছি। আর শুধু গরুর গোশ ভুনা করব, পরে চিন্তা করলাম একটু ডিম ভুনা করি, আর করলা ভাজি করাও আছে, কারণ সন্ধ্যা রাতে পোলাও খেলেও ভোর রাতে কিন্তু আসলে পোলাওটা খেয়ে রোজা রাখা খুবই কষ্ট হয়ে যাবে, তাই সাদা ভাতের সাথে খাওয়ার জন্য একটু ডিম ভুনা আর করলা ভাজি, সাথে তো লাউ রান্না করা আছেই। সারা রাত যেহেতু টোটালি ঘুম হয় না তাই শরীর এতটা টায়ার্ড লাগে, কোনো কাজও করতে ইচ্ছা করে না। এর মধ্যে জয়ী যেহেতু রোজা রাখে তাই টুকিটাকে একটু ইফতারি তো ওর সামনেও দিতে হয়, তারপরে জাবিত সারা বছর এই রোজার জন্য অপেক্ষা ছিল, সব কিছু মিলিয়ে আর কি চেষ্টা করি টুকিটাকি বাচ্চাদের সামনে দেওয়ার। তো আজকে পোলাও রান্না করার সময় চিন্তা করলাম ঝরঝরে পোলাও কীভাবে রান্না করতে হয়, যারা নতুন রাঁধুনি তাদের জন্য সেটা একটু শেয়ার করি। তো আগে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটাও আমার আগে করা হয়নি, এটা করে রেখে দেব। দেখা যায় আলুর চপ তারপরে হালিম রান্না করলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেক কাজেই লাগে, রেডি করা থাকলে সেটা মানে ঝটপট চাইলে ইউজ করা যায়। আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচিটা আমি তেলে ভেজে নেব, সাথে দিয়েছি দারচিনি আর এলাচি। পেঁয়াজ হচ্ছে বাদামি রং করে ভাজবো না, হালকা একটু নরম হলে পরে তার মধ্যে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি 3 পট কালো জিরা চাল নিয়েছি, তবে চাইলে আপনি এখানে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন। আর চালটা আমি ধুয়েই পানিটা ঝরিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে চাল ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে নিতে পারেন। 2-3 মিনিটের জন্য আমি চাল ভেজে নেব, আর চুলার জাল কিন্তু একেবারে হাইতে রাখা আছে, আর এটা অনবরত নাড়তে হবে যেন কোনোভাবেই পাতিলের তলায় না লেগে যায়। আবার অনেক বেশি ভাজা যাবে না, যেন পোলাওর চালের যে কালার সেটা যেন চেঞ্জ না হয়। 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে, এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু 3 পট চাল ব্যবহার করেছি তাই এখানে 5/4 কাপ পানি দিয়েছি, আর 1/2 কাপ দিব দুধ। পানি দিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চামচের মতো চিনি, চিনি না দিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা আসলে ভালো লাগে না। এরপরে 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি, দুধটা কিন্তু গরম ছিল, কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কম ব্যবহার করতে পারেন,
আর যদি পানিটা একেবারে ফুটন্ত পানি, গরম পানি হয়, তাহলেও সেক্ষেত্রে 5-6 কাপের একটু কম পানি ব্যবহার করতে পারেন। আর দুধ 1/2 কাপ, সেটা তো গরমই থাকবে। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচের পরিমাণ। চাল ভাজার সময় কখনোই আদা রসুন বাটা দিবেন না, পানি দেওয়ার পরে আদা রসুন বাটা দিবেন। এতে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর চাল ভাজার সময় যদি আদা রসুন দেন, তাহলে কিন্তু অনেক সময় পাতিলের তলায় লেগে যায়। চুলার জাল হাইতে রেখে আমি অপেক্ষা করব, চাল এবং পানি ফুটে যখন একেবারে সমান সমান হয়ে আসবে, তখন হচ্ছে চুলার জাল একেবারে লো করে দিয়ে আমি পোলাওটাকে দমে রেখে দেব 15-20 মিনিটের জন্য। আমি একটা ফয়েল পেপার উপরে দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে বাষ্পটা বের না হয়ে যায়। সেজন্য পোলাওয়ের চাল যদি নূতন হয়, সেক্ষেত্রে 15 মিনিট দমে রাখলেই হয়ে যায়, আর পুরনো চাল হলে আর একটু বেশি সময় রাখতে হয়। আসলে এটা চালের ধরন অনুযায়ী নির্ভর করে। এই 15-20 মিনিটের ঢাকনা তোলার কোনো দরকার নাই, একেবারে লো হিটে এভাবে দমে রেখে দিলেই হয়ে যাবে। আমি যে চালটা ব্যবহার করেছি সেটা একেবারে নূতন চাল, তাই মাত্র 15 মিনিট আমি দমে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। অল্প কিছু টেকনিক অবলম্বন করলেই খুব সহজে ঝরঝরে পোলাও একেবারে নতুন রাঁধুনি যারা, তারাও রান্না করে নিতে পারবে। জাস্ট পানির ব্যবহারটা একটু খেয়াল রাখলেই হয়। আর পানি দেওয়ার পরে পোলাও কখনও সাথে সাথে ঢেকে দেবেন না। আবারও বলছি, চাল এবং পানি যখন একেবারে সমান সমান হয়ে যাবে ফুটে, তখন দমে দিয়ে দিলে 15-20 মিনিট দমে দিয়ে রাখলে পোলাওটা একেবারে পারফেক্ট হয়। আমার কথা বুঝতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, কারণ আমার ভয়েজের অবস্থা খুবই করুণ, যে কারণে দ্বিতীয় রোজার ভিডিও আমি হচ্ছে আজকে 5ম রোজায় আপলোড করতেছি। আশা করছি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গতকালকে আলুর চপে হচ্ছে আমি একটু ধনে পাতা দিয়েছিলাম, যে কারণে জাবিদ খেতে পারেনি। আজকে তাই আবারও ওর জন্য একটু আলুর চপ বানিয়ে দিচ্ছি। আসলে গোসলের আগেই আমি হচ্ছে তেলে ভাজার কাজটাও সেরে রাখছি, কারণ গোসলের পর আজকে আর এই তেলে ভাজার কোনো কাজ করব না। খুবই অস্বস্তি লাগে, তেলের গন্ধে সারা ঘর ভরে যায়। তো এখন ভেজে রাখি, খাওয়ার আগে জাস্ট এয়ার ফ্রাইয়ারে 2 মিনিট যদি প্রিহিটে গরম করে নিই তাতেই হয়ে যাবে। আসরের নামাজ পড়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, যে কারণে তাড়াতাড়ি উঠে আমি চলে আসছি সরাসরি ইফতার রেডি করতে। আজকে কোনো ধরনের মানে তেলে ভাজা জিনিস করব না, শুধুমাত্র একটু ফল, খেজুর, শরবত এই দিয়ে ইফতারি করব। তাই আসলে অতটা তাড়াহুড়াও নেই। আসলে সবসময় আমরা চিন্তা করি রোজার সময় টেবিলে পেঁয়াজি, বেগুনি কিংবা আলুর চপ ছাড়া খাওয়া বা চলা অসম্ভব। আসলে রোজায় সবসময় চেষ্টা করা উচিত হেলদি যে খাবারগুলো সেটাই খাওয়া। সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় তেলে ভাজা এইসব জিনিস কিন্তু এক ফোঁটাও স্বাস্থ্যসম্মত নয়। রোজার সময় সব সময় আমি চিড়ার একটা শরবত করি, যেটা খাওয়ার পরে আসলে সারাদিনের ক্লান্তিটাই মনে হয় যেন চলে যায়। আমি এখানে কিছু চিড়া ভিজিয়ে রেখেছি, সাথে কিছু খেজুর দিয়েছি আর আপেল দিয়েছি। চাইলে এখানে আপনারা বাঙ্গি মানে ফ্রুট অ্যাড করতে পারেন। এরপরে পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি একটু রু আবজা। এরপরে টক দই দিয়ে দিচ্ছি, তারপরে দিব সামান্য একটু লবণ, আর সাথে পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে ততটুকু দিয়ে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা এই শরবতটা বাসায় ট্রাই করতে পারেন, খুবই খুবই কিন্তু মজা। আর সারাদিন রোজা রাখার পরে এই টাইপের একটা শরবত খাওয়ার পরে মানে অন্যরকম একটা প্রশান্তি লাগে। গতকালকে যেহেতু ছোলা ভুনা খেয়েছি, আজকে হচ্ছে কাঁচা ছোলা মেখে খাবো। এই জিনিসটা শিখেছিলাম আমি আমার শাশুড়ির কাছ থেকে। কাঁচা ছোলা যেভাবে আমরা ভুনা করার জন্য ভিজিয়ে রাখি, ঠিক সেভাবে ভিজিয়ে রেখেছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাথে এখন আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি অ্যাড করব। আর পরিমাণে কিন্তু সবগুলো জিনিস খুবই কম নিয়েছি, আর খুবই মিহি কুচি করে নিতে হবে। আর ছোলা বুটো এখানে আমার হাতের 1 মুঠার পরিমাণ নিয়েছি, কারণ কাঁচা ছোলা কিন্তু আসলে অত বেশি খাওয়া যায় না। সামান্য একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তবে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে চাইলে
আপনারা একটু চাট মশলা অ্যাড করে দিতে পারেন। আমি খুবই সামান্য একটু চাট মশলা অ্যাড করে দিয়েছি, আর কিছু চীনাবাদাম অথবা আপনার হাতের কাছে যে বাদাম থাকবে সেই বাদাম একটু ইউজ করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে স্বাস্থ্যসম্মত অল্প কিছু ইফতারি হলেই যথেষ্ট। টেবিল ভরে ইফতারি আসলে কিন্তু আমাদের কখনোই খাওয়া হয় না, অযথা নষ্ট হয়, আমি এর পক্ষপাতী না। অর্পিত, আমি হাই গাইস বলতে পারি? Hi guys, so today we are making some fruits. And we are fasting today. কটা রোজা রাখছো তুমি আজকে? কটা রোজা রাখছো বলো? আমি অল্প একটু রোজা রাখছি। অল্প একটু তো রাখছো, সে কতটুকু রাখছো সেটুকু বলো। নিচে কি করেছো বন্যা? আমরা সুন্দর লুঙ্গি পরেছি। কটা রোজা রাখছো বললো না? 10% 10%? হ্যাঁ, আমি এটা রোজা ভাঙছি হচ্ছে কি 14% না বিট? হ্যাঁ সদা বিট, হ্যাঁ মানে তুমি কি অ্যাকচুয়ালি লাল বিটস দিছো? দেখতে দেখতে রহমতের মাসের আরও একটি দিন চলে গেল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এই মাসের উসিলায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।